আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়, তাই দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে আসীন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, দুদকের আইনে বলা আছে যে কমিশনাররা লাভজনক পদে যেতে পারবেন না, কিন্তু নির্বাচন কমিশন যখন এটা করেছে তখন আইন কানুন জেনেই এটার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে, মহামান্য রাষ্ট্রপতির পদকে লাভজনক পদ বলা যাবে না, এবং ওই রায়ে বলা আছে লাভজনক পদ বলতে বোঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী তাদের, অতএব এটি তার জন্য প্রযোজ্য নয়, তার রাষ্ট্রপতি পদে আসীন হতে আইনগত কোনো বাধা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না, ওরা আওয়ামী লীগকে ভয় পায় এবং আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের, সেই কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা এখন পদযাত্রায় মিলেছে। মঙ্গলবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সবাইকে গ্রেট সারপ্রাইজ দিয়েছেন প্রধানমন্ত্রী। সবার আলাপ আলোচনা গুজব কুঞ্জনকে পাশ কাটিয়ে মনোনয়নের 10 মিনিট আগে ক্লিন ইমেজধারী দক্ষ, সৎ ও জ্ঞানী ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর আজ মঙ্গলবার গণমাধ্যমটির দিল্লি ও মুম্বাইয়ের কার্যালয়ে অভিযান চালিয়েছে ভারতের আয়কর কর্মকর্তারা। জানা গেছে, আন্তর্জাতিক কর ও অর্থ স্থানান্তরে অনিয়মের অভিযোগে কর কর্মকর্তারা এই অভিযান চালিয়েছেন। মুম্বাইয়ের বিবিসির স্টুডিওতে অন্তত 20 জন কর্মকর্তা অভিযান চালিয়েছেন। এ সময় তারা বেশ কিছু নথি ও বিবিসির সাংবাদিকদের ফোন ও ল্যাপটপ জব্দ করেছেন। তবে কর কর্মকর্তারা এটিকে অভিযান বা তল্লাশি বলতে নারাজ। তারা বলছেন, এটি একটি সার্ভে বা জরিপ ছিল, জরিপের অংশ হিসেবে ফোনগুলো জব্দ করা হয়েছে, পরে ফেরত দেয়া হবে। যুক্তরাষ্ট্রের আকাশে একের পর এক দেখা যাচ্ছে চীনা বেলুন। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার আকাশে গত 4 ফেব্রুয়ারি ভূপাতিত করা চীনা বেলুন থেকে একটি গোয়েন্দা ডিভাইস পাওয়ার দাবি করেছেন মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সোমবার জানিয়েছেন, চীনা সেই বেলুনটি থেকে খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে যা গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়েছে। এদিকে বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে চীন। চীন বলছে, 2022 সাল থেকে এ পর্যন্ত আমেরিকা বিনা অনুমতিতে তাদের আকাশসীমায় অন্তত 10টি বেলুন উড়িয়েছে। ভালোবাসা দিবসকে সামনে রেখে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচিয়েছেন স্বামী। ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে 13 ফেব্রুয়ারি 48 বছর বয়সী নরমতী সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সারা ধেঙ্গা 2 বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্য কারণে তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। এরপর গত 2 বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন এবং দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। এ পরিস্থিতিতে সারার স্বামী রামকুমার স্ত্রীকে তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিডনি প্রতিস্থাপনের পর দুজনেই সুস্থ আছেন। শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার আগুন সিনেমার মারপিটের দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অ্যাকশন দৃশ্য করতে গিয়ে ডান পা মুচকে যায় তার। আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানে একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তার এক্স-রে করানো হয়, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে অফ থেকে বিদায় নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে 2 সপ্তাহের ছুটি পাচ্ছেন সাকিব। এই সুযোগে পাকিস্তান সুপার লিগ PSL-এ পেশোয়ার জেলমির হয়ে খেলতে পাকিস্তান গেলেন সাকিব। সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ফিরিয়েছে ফ্রাঞ্চাইজিটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন।
এই 12 দিনে অন্তত 5টি ম্যাচ খেলবেন সাকিব। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।